বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, ইসলামী স্থাপনা সুরক্ষা, সংখ্যালঘু নিরাপত্তা ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারী হওয়ার গ্রেফতারের দাবিতে রাজধানী সহস্রাধিক সুন্নি জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত শান্তি ও সম্প্রীতির সমাবেশ। আগস্টের 31 তারিখ শনিবার বেলা 2টায় রাউজান উপজেলার জলিলনগর বাস স্ট্যান্ড চত্বর আহলে সুন্নত ওয়াল জামাত রাউজান উপজেলার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে এবং কাজী মাওলানা শফিউল আজম, মাসুমুর রশিদ কাদেরী ও রবিউল হোসেন সুমনের যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রেখে সদস্য সচিব অধ্যক্ষ আল্লামা ইলিয়াস তুই। সমাবেশে বক্তব্য রেখে জামিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হাফেজ আল্লামা সুলাইমান আনসারী, অধ্যক্ষ তৈয়ব আলী, পীরজাদা গোলাম রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ আল্লামা আবু তাহের, মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানিফি, অধ্যক্ষ আল্লামা হাসান রাজা, সৈয়দ মোহাম্মদ হাসান আজাহারি, মোহাম্মদ জয়নাল আবেদিন কাদেরী, মাওলানা সিরাজুল ইসলাম চিশতি, অধ্যক্ষ আবু মুস্তাক আল কাদেরী, রাশেদুল ইসলাম, মাওলানা এস এম ইদ্রিস আনসারী, শম জাফরুল্লাহ, মাওলানা সৈয়দ আইয়ুব বদরী, মুফতি জিল্লুর রহমান হাবিবি, আমানুল্লাহ আমান, মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহেদ কাদেরী সহ আরও বদকীয় সবাত, বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, বিভিন্ন দরবারে পীরে মাশায়েখ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন, বিভিন্ন তরিকতর হাজার হাজার অনুসারীও অংশগ্রহণ করে। জোহরুন নামাজের ফরাদতুন উপজেলার চৌদ্দান ইউনিয়ন এবং একাম পৌরসভার বিভিন্ন এলাকাতুন মিছিল সহকার আহলে সুন্নাত ওয়াল জামাতর অনুসারীও সমাবেশ স্থলে উপস্থিত হয়। সবাত বক্তলে দাবি করছি, দুষ্কৃতকারী হলে ইসলামী স্থাপনা এবং সংখ্যালঘু স্থাপনার রোধ হামলা করি দেশের আবার অস্থিতিশীল পরিস্থিতি ফিলিবের ষড়যন্ত্র করে। বাংলাদেশের অহংকার সরকারকে আমরা ধন্যবাদ জানাই। শান্তি সম্প্রীতি শুধু আমরা পুরো পুরো বাংলাদেশের আমরা যারা শরীয়তের মধ্যে শুননি, তরিকতের মধ্যে শুননি, খানকায় শুননি, ওরসে শুননি, মিলাদুন নবী শুননি, তাদেরকে পরিপূর্ণ ভাবে শুননি হয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ ভাই কেউ কারোর উপর আক্রমণ করতে পারে না, কারোর উপর জুলুম করতে পারে না, অতএব এর জন্য শান্তি সমাবেশ করা হয়েছে। কাজ করতে নিজেরা উদ্বুদ্ধ হয়েছি, কিন্তু বাঙালি জনগণ তথা ভারতবর্ষ এই শান্তি ও সম্প্রীতি কিন্তু প্রতিষ্ঠিত করেছে আল্লাহর বলিয়া। আমরা সুহিবাদী শান্তিপ্রিয় জনতা, আমরা একতার উপর এই বিরাট কবর্ত একথা প্রমাণ করার জন্য আজ রমজানের সর্বস্তরের হাজার হাজার বাইরে সমবেত হয়েছে, ঠিক কিনা বাইরা? রমজান এই রমজান থানার এই কেন্দ্রে একসাথে হয়ে প্রমাণ করে দিয়েছে সর্বপ্রথম আমাদের মধ্যে 19-23-24 সাম নাই, মাজার খান একটা মসজিদ দখল করেছে, তারা নাস্তিক মুক্তাদের কাছে ইসলামকে হাসির পাত্র বানিয়েছে, প্রশাসনিক ভবন চত্বর জায়গায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। আহলে বাজি।